এটা আমার কাছে তিনটা কালার অ্যাভেলেবল আছে, 40 থেকে 44। এটা ফার্স্ট কোয়ালিটি, এটার মধ্যে অনেকগুলো গ্রেড হয়। এটা হচ্ছে এ গ্রেড। এই কালারটা এখন খুবই ভালো চলতেছে ভাই, একবারে ভেঙে পেলেন সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর এগুলো ওয়াশেবল, এগুলো একবারে হচ্ছে পানিতে ভিজে রাইখা ধুইতে পারবে। লুকিংটা অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, যে মেড ইন ভিয়েতনাম, ঠিক আছে, মেড ইন ভিয়েতনামের ট্যাগ দেওয়াই থাকবে, ঠিক আছে। এটা কিন্তু সান চেঞ্জ, রোদে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে নাইক জুমের একেবারে হালকা একটা জুতা, প্রিমিয়াম কোয়ালিটির জুতাগুলো কই থেকে পারচেজ করবো, তাদের জন্য কিন্তু চলে আসলাম জুতা বাজার নামে তাদের এই বিশাল শপটিতে। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর স্নিকার কালেকশন গুলো তাদের কাছে আছে, প্লাস কনভার্স কালেকশন গুলো আছে। তো যারা চাচ্ছেন আসলে রিজনেবল প্রাইসের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি কিছু স্নিকার প্লাস কনভার্স কিনবেন, তারা কিন্তু সরাসরি এই শপটিতে ভিজিট করতে পারেন। আর তাদের শপটির লোকেশন কিন্তু হচ্ছে শ্যামলী স্কোয়ার, শ্যামলী স্কোয়ার লেভেল 4 এর 419-20 নম্বর শপ। আর শপটির নাম হচ্ছে জুতা বাজার। আর এই শপটিতে আসলে কিন্তু এই শপ থেকে পেয়ে যাবেন শরীফ ভাইকে। তো শরীফ ভাই কিন্তু আজকে আমার ক্যামেরার পিছনে রয়েছেন। তো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আসলে প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। শরীফ ভাই কিন্তু একজন বিশ্বস্ত মানুষ এবং ভালো মনের মানুষ, তিনি কিন্তু বিশ্বস্ততার সাথে বাংলার যে কোনো জেলায় তাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকে। আর আজকে কিন্তু প্রতিটি স্নেকার এবং কনভার্সের ভিতরে তাদের হিউজ পরিমাণ কিছু ডিসকাউন্ট অফার থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনার অফারগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম শরীফ ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? আজকে তো আপনাদের সবে আবারও চলে আসলাম, তো আজকে আসলে ভিউয়ারদের কি দেখাবেন? আজকে একেবারে এই সময়কার লেটেস্ট যে কালেকশনগুলো আছে এগুলো সব দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কোনটা দিয়ে স্টার্ট করুন? হাইনেকটা দিয়ে স্টার্ট করে পর্যায়ক্রমে সবগুলো দেখাবো। যেমন হাইনেক দেখেন আমাদের কাছে অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে, যেমন এই যে দেখেন, হ্যাঁ এই হলো তিনটা কালার। আমি শুধু আপনাকে দেখাই, কাস্টমাররা পছন্দ করে শুধু স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে। এই যে দেখেন এই তিনটা কালার, হিউজ কালেকশন। তারপরে এই যে তিনটা কালার, এগুলো খুবই রানিং, এখন খুবই রানিং, এই যে খুব চলতেছে। হ্যাঁ, এইগুলো কোয়ালিটি আমি দেখাচ্ছি আপনাকে, তাহলে বুঝতে পারবেন। যে এটাই দেখাই, যে মেড ইন ভিয়েতনাম, ঠিক আছে, মেড ইন ভিয়েতনামের ট্যাগ দেওয়াই থাকবে, ঠিক আছে। আর এটা 40 থেকে 44 কিন্তু অ্যাভেলেবেল সাইজ। এগুলো ওয়াশেবল বলতে কি, এগুলো আপনি হচ্ছে লেদারের, তো এটা আপনি হচ্ছে ভেজা কাপড় দিয়ে মুছতে পারবেন একবারে। হ্যাঁ, মুছতে পারবে। ওই কালারগুলো দেখেন, হাইনিকগুলোর প্রাইসটা কেমন ছিল? প্রাইসটা তো ভাইয়া যাই ছিল, এখন আমরা 2200 করে দিচ্ছি। 2200 করে হলে পারচেজ করতে পারবো? হ্যাঁ, 2200 করে হলে পারচেজ করতে পারবো। দেখেন আমি কিন্তু আমার কাছে সবচেয়ে মনে হয় বেশি আপনার হাইনেকের অনেক বেশি কালেকশন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এগুলো সবই কিন্তু কালার, এগুলো সবই কালার, যদি কাস্টমারকে দেখাতেন এইভাবে। তারপরে এই জুতার, এটা কিন্তু হাইনেক, এটা কিন্তু হচ্ছে যে আপনার সানলাইট যেটাকে বলে, রোদে গেলে, হ্যাঁ হ্যাঁ রোদে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে। লোনিকটা কিন্তু অনেক চলছে ছিল, হ্যাঁ ওটাও আছে আমার কাছে, আমি দেখাবো। এটা রেট রাখতেছি 2600 টাকা, 2600 টাকা, একটু ইউনিক জুতা। হ্যাঁ হ্যাঁ, এটা 2600 টাকা রাখতেছি। জি, তারপরে যেগুলো দেখাবো লোনেকের মধ্যে আছে, আপনি দেখতে পারেন, দেখাইতে পারেন। লোনেকের মধ্যে একটা ইয়ে আছে, সিভিলাইজড, নাইক সিভিলাইজড। এটা কিন্তু আপনার একেবারে ঠান্ডায় গেলে হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে, ফুল ব্ল্যাক হয়ে যাবে, মানে দেখা গেছে যখন শীত চলে আসবে আলাদা একটা ফুল ব্ল্যাক। হ্যাঁ, আর যখন গরমে যাবে একটু সামার ওয়েদারে যাবে তখন কিন্তু হচ্ছে এরকম, ধরেন এখন যা দেখাচ্ছে আমি দেখাই, এই যে এরকম দেখাচ্ছে না, আর একটু লাইট কালার হয়ে যাবে। আর এটার সাথে ব্ল্যাক পিতা তো থাকবে, ব্ল্যাক লেস, ব্ল্যাক লেস থাকবে, তার সাথে যে আরো তিনটা লেস থাকবে, আরো তিনটা এক্সট্রা লেস, ইয়েলো রেড আর ফেস্ট কালার, এগুলো মানে এটা ম্যাচিং করে আর কি, এই যে কালারটার সাথে ম্যাচিং করে এটা দিয়ে দিছে। খুবই ভালো কোয়ালিটি, মেড ইন ভিয়েতনাম। হ্যাঁ, মেড ইন ভিয়েতনাম। আর এই যে আমি আমি শুধু ভিয়েতনাম বললে হবে না, হ্যাঁ এখানে কিন্তু লেখা আছে, এই যে মেড ইন ভিয়েতনাম, সাইজ গুলো লেখা আছে। অনেকে বলে যে ভাই আমি তো সাইজ জানি না, আমি তো ইউএস সাইজ জানি বা ইউকে সাইজ জানি, সেক্ষেত্রে ইউএস সাইজ হচ্ছে 7.5, ইউকে হচ্ছে 6.5, মানে সব ল্যাঙ্গুয়েজে ওনারা দিয়ে দিয়েছে। আর 40 হচ্ছে অ্যাভেলেবল যে সাইজটা আর কি, সব এখানে দেখতে পাবো। এই যে দেখেন এখানে কিন্তু খোদাই করে নাইক লেখা থাকবে, ঠিক আছে। ফার্স্ট কপির যে বৈশিষ্ট্যগুলো আমরা জানি, হ্যাঁ এগুলো সব এখানে পাবে। কেমন ছিল ভাই এগুলো? এটার প্রাইস ছিল 1900 টাকা, 1900 টাকা। হ্যাঁ 1900 টাকা করে রাখছি। আর যেমন এই যে একটা আছে, তারপরে একটা আছে, লোনিকের ভিতরে কিন্তু ভাইদের কাছে হিউজ কালেকশন, হিউজ কালেকশন।
এগুলো সবই 1900 করে রাখলে সবই 1900 করে রাখতেছি। এই যে আমি দেখাই আসলে সবগুলো, আমার এখানে অনেক বেশি কালেকশন লোনিকের মধ্যে। আচ্ছা আমরা ট্রাই করব, অনেক কালেকশন দেখার আছে। হ্যাঁ হ্যাঁ, বের গেছে লোনিকের ভিতরে, কিন্তু আমরা যে একটু আগে যে হাইনিকের ভিতরে দেখলাম বেশ কালেকশন, লোনিকের কিন্তু বের গেছে অনেক কালেকশন। তারপর এয়ারপোর্টসের মধ্যে একেবারে হোয়াইটও হবে আর একেবারে ব্ল্যাকও হবে। এটা 1800 টাকা, 1800 টাকা একেবারে হোয়াইটও দেওয়া যাবে, ব্ল্যাকটা তো আছে। হ্যাঁ, ব্ল্যাকটার ভিতরে পুরো হোয়াইট পাওয়া যাবে, পাওয়া যাবে এয়ারপোর্টস ওয়ান, এটাও 1800 টাকা। তারপর লস এঞ্জেলের যে একটা কালার, তারপরে হচ্ছে এই একটা কালার, দুইটা কালার। হ্যাঁ, এগুলো ফেব্রিক্স, হ্যাঁ কাপড়ে ওই রকম ইয়ে না, এটা ওয়াশেবল। হ্যাঁ, এটা মাত্র 1800 টাকা রাখতেছি। ওয়েটগুলো কেমন হবে? খুবই হালকা, খুবই হালকা, খুবই লাইট ওয়েট। হ্যাঁ, এটা রাখতেছি মাত্র 1800 টাকা, ঠিক আছে। তারপরে যে ব্লেজারটা রাখতেছে 1800 টাকা, ব্লেজারটা 1800 টাকা। হ্যাঁ, অনেক কালেকশন আছে, যেমন এই একটা কালেকশন আছে, এই যে একটা আছে ট্রাভিস্কটের মধ্যে, এটা ট্রাভিস্কটের মধ্যে মানে হিউজ কালেকশন। তারপরে যে এটা আছে, এটা দেখতে পারে, না এটা ভাই এটা এরকমই থাকবে, এটা 1900 টাকা দিচ্ছি, এটা আগে ছিল 2100 টাকা, এখন 1900 টাকা দিচ্ছি, ঠিক আছে 1900 টাকা দিচ্ছি, অনেক সুন্দর জুতা। তারপরে যেটা আমি দেখাবো এখন, ধরেন আপনি যে এয়ার এর মধ্যে, এগুলো কিন্তু খুবই ইউনিক, এখন খুব রানিং যে জুতাগুলো, আর হচ্ছে আপনার এই যে এখানে এই জুতাটা যে দেখালাম আগে, এটা কিন্তু সানচেঞ্জ, রোদে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ আলাদা লুক চলে আসবে। এইটা ওইগুলোর সাথে 2800 টাকা রাখছি। তারপরে এটা এডিডাস এর 700 V2, দুইটা কালার অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, 2300 টাকা করে রাখতেছি এখন, 2300। হ্যাঁ, 2300 করে রাখতেছি, 40-44 সাইজ অ্যাভেলেবেল। আর এটা হচ্ছে 36-44 পর্যন্ত দেওয়া যাবে, এই কালারটা 36-44 পর্যন্ত দেওয়া যাবে, সেক্ষেত্রে হচ্ছে কিসও অ্যাভেলেবল জি। তারপরে আপনার 350-র মধ্যে, 350-র মধ্যে এই যে দুইটা কালার আছে, একটা কালার আছে, তিনটা কালার, একটা কালার, চারটা কালার। হ্যাঁ, একেবারে হোয়াইটটাও দেওয়া যাবে, হ্যাঁ একেবারে হোয়াইটটাও হবে, এক ফুল হোয়াইট, ফুল হোয়াইট। ওটা আমাদের স্টকে চলে আসছে, এখন হয়তো ডিসপ্লেতে নাই। ওটা রেট রাখতেছি এই ভিয়েতনামের যেগুলো, এগুলোর মধ্যে কয়েকটা গ্রেড হয় আমার কাছে আছে, যেমন আপনার এই যে এটা হচ্ছে চাইনিজটা, আর এটা হচ্ছে ভিয়েতনামেরটা, ভিয়েতনামেরটা রাখতেছি 2800 টাকা, 2800 না 2700 টাকা রাখতেছি, 2700 করে রাখতেছি, আর এটা রাখতেছি 1800 টাকা। সেক্ষেত্রে ভিউয়ার্সরা আসলে যাচাই করবে কিভাবে কোনটা আসলে চাইনিজ? এটা আসলে যে এখানে আমি বললাম না, এখানে লেখা থাকবে, দেওয়া থাকবে না, ট্যাগে দেওয়া থাকবে, আর ভিয়েতনামের যেটা এখানে বোস্ট লেখা থাকবে, এখানে এডিডাস লেখা থাকবে, চাইনিজটারও কিন্তু এখানে দেখেন লেখা আছে স্পোর্টস। হ্যাঁ, তবে এটা চাইনিজটা যে 1800 টাকা মান খুব খারাপ তা কিন্তু না, এটার মানও খুব ভালো। যদি রাফ ইউজ করে, হ্যাঁ যদি রাফ ইউজ করে তাও মানে 1.5-2 বছর ইউজ করতে পারবে, রাফ ইউজ করলে 1.5-2 বছর ইউজ করতে পারবে। এইগুলো 100% ওয়াশেবল, আপনি একবারে ভিজিয়ে রাখা তারপর ধুইতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সার্ফেক্সেল দিয়ে না না, এই যে যেমন এটার মধ্যে চাইনিজটার মধ্যে তিনটা কালার হবে, এই তিনটা কালার হবে, মাত্র 1850 টাকা, ঠিক আছে। আচ্ছা ভাই, ঢাকার বাইরে থেকে যারা আপনাদের প্রোডাক্টগুলো পারচেজ করবে তারা আসলে কিভাবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ভিডিও দেখে উনি স্ক্রিনশট দিয়ে, আমাদের ওখানে তো নাম্বার থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই থাকবে, ওখানে যদি ছবিটা দিয়ে দেয় আমি বিস্তারিত ওখানে বলে দিব। যে সেক্ষেত্রে উনি হচ্ছে ওনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, জুতার সাইজ, জুতার কালার, আর 200 টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ, বাকিটা হচ্ছে আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো, উনি যখন রিসিভ করবে তখন ওটা দিলে হবে, হ্যাঁ প্রোডাক্ট বুঝে দিলে হবে। তারপরে যেটা দেখাবো, এই যে আলেকজান্ডার ম্যাককুইনের মধ্যে, এদের তিনটা কালার খুবই সুন্দর, একটু হোয়াইট লাভার আসলে, হ্যাঁ খুবই সুন্দর তিনটা কালার। এটা রাখতেছে 2300 টাকা করে, 2300 করে, খুবই ভালো কোয়ালিটি, হ্যাঁ নিতে পারে। তারপরে যেটা দেখাবো আপনার, এই যে এটা ল্যাম্বরগিনি, হ্যাঁ বাবলের জুতা, গুলো দুইটা কালার অ্যাভেলেবল হবে। রোজারিদে ভাই এটা 2800 টাকা রেট ছিল, এখন 1800 টাকা, আলেকজান্ডার ম্যাককুইনের মধ্যে আরো কিছু কালার হবে। তারপরে এই যে এটা দুইটা কালার, হ্যাঁ এটা রাখতেছি মাত্র 2100 টাকা, 2100 করে রাখছি। এডিডাস এর 3 স্টেপ বলি আর কি আমরা, এই জুতাটা খুবই সুন্দর আর এবং খুবই লং লাস্টিং একটা জুতা, অনেকেই আসলে এগুলো অনেক খুঁজে কিন্তু আসলে। এটা রাখতেছি 2100 টাকা করে, 2100 করে দিচ্ছি, হ্যাঁ 2100 করে, 40-44 সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে। তারপরে যেটা দেখাবো, এই যে নাইক জুমের একেবারে হালকা একটা জুতা, ধরে দেখেন না,
মানে কি ভাই দুইটা তো 20 গ্রাম হবে না দুইটা মানে মানে দোকানে সবচেয়ে হালকা জুতো হচ্ছে এটা একেবারে হালকা হ্যাঁ এই জুতাটা এটার প্রাইস আমি আসলে বুঝতে পারলাম এটার প্রাইস রাখতেছি মাত্র 1850 টাকা মাত্র 1850 হ্যাঁ এটাও ভিয়েতনামের জুতা এটাও ভিয়েতনামের ভাইদের কিন্তু মানে তারপরে যে জুতাটা দেখাবো যে টেরেক্সেল এই জুতাটা এটা খুব ভালো লং লাস্টিং করবে এটা 2200 টাকা দুইটা কালার রাফেন্টা ইউজ করলে এগুলো কেমন দিন লাস্টিং করতে পারে এটা যদি রাফ ইউজ করে তাও 1.5 থেকে 2 বছর ইউজ করতে পারে এটা 2200 টাকা রাখতেছি 40 থেকে 44 সাইজ अवेलेबल আলট্রা বুস্ট এই কালারটা এখন আপাতত अवेलेबल আছে খুবই সুন্দর ভাই জুতাটা আসলে এটা রাখতেছি 3200 টাকা করে জানেন একটু কালারফুল জুতা হ্যাঁ এটার মধ্যে আমাদের কাছে আরো দুইটা কালার চলে আসবে রিসেন্টলি আগামী কালে হতে চলে আসবে সেটা তুমি WhatsApp করে হ্যাঁ হ্যাঁ আমি একেবারে ব্ল্যাকটা আসবে আর অ্যাশ কালারটা আসবে এটা 3200 টাকা করে নাইকের এই জুতাটা দেখেন এটা খুব হালকা দেখে মনে হয় অনেক হোয়াইট খুবই হালকা হ্যাঁ যদি হাতে না নেয় আসলে এগুলা বুঝতে পারবে না অনুমান করতে পারবে এটা রাখতেছে 2700 টাকা একেবারে কোয়ালিটি গুলো কিন্তু খুবই হালকা পড়ে খুবই অনেকে আছে জিম করে না জিমের জন্য এই জুতাগুলো পারফেক্ট যারা একটু জগিং করে হ্যাঁ এটা আছে এই যে জগিং জিম এগুলো এটা দেখতে পারে এটা 2500 টাকা নাইকের মধ্যে এখানে ফার্ম সোল হ্যাঁ পড়ে খুবই আর আরাম করে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে এগুলো খুব লং লাস্টিং জুতা এটা জিমের জন্য যারা নিতে চায় নিতে পারে এটা খুব ভালো একটা জুতা তারপরে যে জুতাগুলো দেখাবো আমি এখন আপনাদেরকে এই যে এগুলো দেখাই এটা সম্পর্কে তো আর নতুন করে কি বলবো এটা হচ্ছে নাইক জয় রাইড থ্রি বাবল যেটাকে বলে হ্যাঁ এটা আমার কাছে তিনটা কালার অ্যাভেলেবল আছে 40 থেকে 44 2300 টাকা এটা ফার্স্ট কোয়ালিটি এটার মধ্যে অনেকগুলো গ্রেড হয় এটা হচ্ছে এ গ্রেড হ্যাঁ এটা 2300 টাকা এর প্রোডাক্টটা চিহ্নিত করবে কিভাবে ভাই এই যে আসলে উনি দেখলে বুঝতে পারবে যে কোয়ালিটি এই দেখেন ফিনিশিংটা দেখেন এখানে থ্রি বাবল হ্যাঁ এখানে থ্রি বাবল এই যে দেখেন সবকিছুই দেখেন খুবই ভালো কোয়ালিটি সেকেন্ড কপি ফার্স্ট কপিটা হাতে নিয়ে নিয়ে মোটামুটি আইডিয়া করতে বুঝতে পারবে হ্যাঁ এটা রাখতেছি 2300 টাকা করে এটা আগে 2600 টাকা ছিল থ্রি এর মধ্যে দেখাই এই যে দুইটা কালার এটা হচ্ছে একেবারে ফার্স্ট কপি যেটা ফার্স্ট কপি গুলা মাস্টার কপি যেটাকে বলা স্নেকার কিন্তু দুই তিনটা কপি হয়ে গেছে আসলে এটা কিন্তু এটা হচ্ছে 3500 টাকা এটা 3500 টাকা আমি দেখাচ্ছি আপনাকে তারপরে এই একটা কপি আছে এটা থার্ড কপি বলি আমি এটা হচ্ছে 2300 টাকা মানে আকাশ পাতাল ডিফারেন্স 2300 টাকা আপনি সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না মানে 1200 টাকা ডিসকাউন্ট কোয়ালিটির উপরে আপনি যদি ধরেন ওইটা কি নাই না এটা দেখেন তাহলে বুঝতে পারবেন না অথবা কোথাও দেখে আসছেন 2300 টাকারটা আমি বললাম যে এটা 3500 টাকা আপনি আমাকে ভুল বুঝতে পারেন সামনাসামনি না দেখলে ব্যাপারটা এরকম হয় তারপর আরেকটা কোয়ালিটি আছে এই যে এটা এটা হচ্ছে 2800 টাকা এটা হচ্ছে 1800 2800 একটু বেটার আছে 2800 টাকা হ্যাঁ মানে 2300 টাকা 2800 টাকা 3500 টাকা তিনটা মানে প্রোডাক্ট কিন্তু রাখছে বুঝানোর জন্য হ্যাঁ তারপরে এই যে জর্ডান 14 দুইটা কালার अवेलेबल 40 থেকে 45 ব্ল্যাকটা 45 পর্যন্ত হবে অনেকেরই ফেভারিট আসলে জর্ডান এটা 2800 টাকা রাখ এগুলো 2800 হ্যাঁ 2800 করে দিচ্ছি এটা 2800 করে এটা ভিয়েতনামের প্রোডাক্ট তারপরে এই যে জর্ডান 4 এর মধ্যে আমি দেখাই আমার কাছে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে আমার কাছে এই যে কালেকশন ভাইদের ঠিক আছে জর্ডান 4 এর মধ্যে দেখেন এই যে অনেকগুলো কালার এখানে দেখালাম তিনটা কালার তারপরে এই যে ব্ল্যাক এর মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ মানে প্রতিটা স্টেজের ভাইদের কাছে ইউজ কালেকশন এই যে হোয়াইট আছে এগুলো সবগুলো 3000 করে রাখছি 3000 করে রাখছি হ্যাঁ এগুলো আগে 3200 টাকা রেট ছিল 3000 করে রাখছি হ্যাঁ আর জর্ডান 4 এই কালারটা খুব ভালো কিন্তু এই কালারটা আমার কাছে এখন अवेलेबल সাইজ নাই এটা অনলি 40 আছে কেউ যদি কার মিলে যায় হ্যাঁ 40 সাইজ হলে নিতে পারে তারপর হাই নেকের মধ্যে তো ওখানে অনেকগুলো দেখালাম এটা কিন্তু হাই নেক এটা একেবারে হোয়াইট 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 এর ভিতরে যারা একটু হাই নেকগুলো আছে তাদের জন্য এটা হচ্ছে 2300 টাকা 2300 করে দিই 2300 টাকা তারপরে যে আপনাকে বললাম আমি যেটা সানলাইট সানলাইট চেঞ্জ যেটা কালার চেঞ্জ হয় এটা 2000 টাকা এটা 2000 টাকা তাই ব্লেজারের মধ্যে যে শর্টটা দেখালাম ব্লেজারের মধ্যে কিন্তু এখন হাইটও চলে আসছে ব্লেজারের ভিতরে এখন হাইট হ্যাঁ দুইটা কালার আচ্ছা অ্যাশ কালার অ্যাশ কালার টনিকেরই ফেভারিট হ্যাঁ এটা 2300 টাকা করে রাখছি তারপরে এই জুতাটা খুবই সুন্দর দেখেন ঠিক আছে খুব আনকমন একটা প্রোডাক্ট 23 বলে এটার প্রাইস হচ্ছে 2800 টাকা 2800 টাকা করে দিচ্ছে 40 থেকে 44 সাইজ সাইজটা अवेलेबल আছে তারপরে এয়ার ম্যাক্স এই যে জুতাটা খুবই রানিং একটা জুতা খুবই ভালো একটা জুতা মোটামুটি একটা চাহিদা হ্যাঁ খুব চাহিদা আছে তিনটা কালার হবে তিনটা কালার হবে এটা 2400 করে রাখছি এখন বর্তমান প্রাইস হ্যাঁ 2400 করে এটাও প্রাইস আর অনেক হাই ছিল তারপরে এই যে 27C রিয়্যাক্ট যেটাকে বলে সবাই এটা 40 থেকে 44 সাইজ अवेलेबल এই কালারটা এখন খুবই ভালো চলতেছে ভাই এখনো রানিং হ্যাঁ এই কালারটা খুবই ভালো চলতেছে মানে কম্বিনেশনটা অনেক সুন্দর সেজন্য এটার প্রাইস রাখতেছি 2250 টাকা 2250 হ্যাঁ তারপরে এই জুতাটা হচ্ছে জর্ডান 6 জর্ডান 6 এর আমরা অনেকেই জানি জর্ডান 6 এটা খুবই রানিং একটা প্রোডাক্ট এটা যে নতুন তা কিন্তু না এটা খুবই মানে ধরেন আজকে 1.5 থেকে 2 বছর চলতেছে খুব ভালো ফুল কালেকশন হইলো হ্যাঁ খুব রানিং হ্যাঁ এটা রাখতেছি মাত্র 2700 টাকা তারপরে এই যে জুতাটা
জর্ডানের ওয়েস্টব্রুক জুতা, অনেক সুন্দর, একবারে ফার্স্ট গ্রেডেরটা, এ গ্রেডেরটা যদি দেখি আসলে এটা হচ্ছে 2800 টাকা, ফিনিশিংটা দেখলে কিন্তু আসলে হ্যাঁ বুঝবে ভিউয়ার্স, এটা হচ্ছে 2800 টাকা রাখতে 2800 করে রাখতে। এই যে নাইকের এই জুতাটা অনেক লুকিংটা অনেক সুন্দর, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, মানে পার্সোনালি হ্যাঁ অনেক ভালো লাগে। এটার প্রাইস হচ্ছে 2600 টাকা, 2600 টাকা এটা পায়ে দিলে কিন্তু আলাদা খুবই ভালো। হ্যাঁ তারপর আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে ভাই, সেটা হচ্ছে কি যারা একটু কম বাজেটের মধ্যে চাইনিজ, হ্যাঁ একটু কম বাজেটের মধ্যে, যেমন এই যে আমি দেখাই এই স্নেকার্সটা, এটার মধ্যে দুইটা কালার হবে, এটার মধ্যে দুইটা কালার হবে 1350 টাকা, যার একটু লো প্রাইস, হ্যাঁ কিন্তু ভাই খুবই ভালো, রাফ ইউজ করলে এক দেড় বছর ইউজ করতে পারবে 1300 টাকা। হ্যাঁ অনেকে, হ্যাঁ অনেকে বলে না যে একটু রানিং এর জন্য, জগিং করার জন্য, হ্যাঁ দৌড়ানোর জন্য, হাঁটার জন্য, হ্যাঁ এইগুলা খুব ভালো হবে, সোল গুলো হেভি, অনেক সুন্দর সফট, কিন্তু হ্যাঁ ফিতা বাদা লাগবে না, ফিতাটা জাস্ট শো, ১৪৫০ টাকা। হ্যাঁ তারপরে এই যে এই জুতাটা দেখাই, এই জুতাটা দুইটা কালার হবে, 8G বলি আর কি আমরা, হ্যাঁ এটা 1250 টাকা মাত্র, হ্যাঁ মাত্র 1250, কতটা সফট দেখেন, এই যে দেখেন একবারে ভেঙে পেলেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আর এগুলো ওয়াশেবল, এগুলো একবারে হচ্ছে পানিতে ভিজে রাইখা ধুইতে পারবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপরে যেটা দেখাবো আপনার হচ্ছে এই যে এই জুতাটা, হ্যাঁ এটা কিন্তু শাইনিং করবে, এটার মধ্যে তিনটা কালার হবে, হ্যাঁ রিফ্লেক্ট করবে, এটার মধ্যে তিনটা কালার হবে আপনার, এই যে দুইটা কালার ব্ল্যাক অ্যাশ আর ব্লু হবে, এই ব্লু কালারটা হবে, হ্যাঁ এটা হবে, এটার প্রাইস এটাও 1250 টাকা দিচ্ছি, হ্যাঁ 1250 টাকা দিচ্ছি। তারপরে এই একটা জুতা আছে, এটাও দেখতে পারে, হ্যাঁ এই ডিজাইনটা ওই সেম জিনিসই, শুধু ডিজাইনটা চেঞ্জ, এটাও 1250 টাকা করে দিচ্ছি। তারপরে আরও কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে, যেমন ভিয়েতনামের যেই প্রোডাক্টগুলো যেটা আছে, এটা আছে, এগুলো দেখাইতে পারেন কাস্টমারকে, হ্যাঁ এগুলো 1750 টাকা রাখতেছি, 1750 টাকা রাখতেছি মাত্র, এখানে আরো আছে ভাই, এই যে এখানে এই যে 1750 ওই প্যাটার্নেরই, ওই প্যাটার্নেরই, হ্যাঁ 1750 টাকা করে রাখতেছি এগুলো। তারপর কনভার্স এর মধ্যে আছে কিছু কালেকশন, এই যে এটা, হ্যাঁ এটা দুইটা কালার হবে, মাত্র 1650 টাকা পাচ্ছেন। যারা আমাদের শপে সরাসরি আসতে চান, সেটা হচ্ছে শ্যামলি স্কয়ার মার্কেট, এটাকে অনেকে শ্যামলি বাস স্ট্যান্ড বলে, অনেকে এটা শ্যামলি সিনেমা হলটা ছিল যে আগে, ওই সিনেমা হল মার্কেটটাই, চারতলায় 419 এবং 20 নম্বর শপ, এখানে আসলে আমাদের জুতা বাজার শপটা পেয়ে যাবেন, আর অলওয়েজ আমাকে পাবেন। আজকে পর্যন্ত, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।